전 이거 어떤 매치 어떤 매 파리바릭 지 뭐가 안에 지 소무사도 하고 또 세글라 또 나타 거 보고 또 지금 뭐 지금 있어 세글라 또 한번 আচ্ছা ঠিক আছে আমি তো ডাক্তার বিশেষজ্ঞ বলছি তো শান্তি
উনি একজন ডাক্তার আমি কোশ্চেন করতেই পারি তার বিষয়ে প্রশ্ন উনি একজন ডাক্তার উনি তো তার তো ধারণা থাকতেই পারে তাহলে ওভারঅল আসলে তো আমি ডাক্তার তো বিভিন্ন রকম সেক্টর রয়েছে আমি আসলে দুইভাবে মানে ডাক্তার উসমানের রিপোর্ট দেখিও নাই হ্যাঁ আমার মানি তো সব পুলিশের তো আমি জানি যে ডাক্তারের বড় দেশ আয়না ডাক্তার তো আমি জানি আমার ধারণা কিছু নেই আমার যা দেখি আমার বাদী পক্ষ যা আছে যা আছে তা দিয়ে প্রমাণ করবো তাহলে আমি বলতে পারি না আপনি পুরোপুরি সুযোগ নিয়ে আপনি কাজটা করেছেন কারণ কোনো অপশন নেই আমি বললাম বলি আপনি পোস্টমর্টম যখন হচ্ছিল এখন তার আগে আপনি ফ্রেন্ডে পোস্ট হয়ে গেছে আর সব চোরো চোরো মাস তো হয় এখন একটা রাজ্য বুঝলাম জি বুঝতে পারছি আপনি যেন জানেন আমি বলি হ্যাঁ আপনার স্টেটমেন্টে বলা আছে না আমি কাল কোথায় স্টুডেন্ট হয়েছে স্টেটমেন্টে বলা আছে আপনি কিন্তু পোস্ট আমি হয়তো প্রশ্নটা কাগজটা আনতে গেছি যেটা সেটা হয়েছে কিনা কারণ হচ্ছে আমি পোস্টমর্টম রিপোর্ট আনতে গেছি পোস্টমর্টম হয়নি আপনি কিভাবে রিপোর্ট আনতে চান লাস্টই হচ্ছে সন্ধ্যাবেলা নিয়ে যাওয়া আর পোস্টমর্টমের উদ্দেশ্যে আমি যে কোশ্চেন করতে সেই কোশ্চেন আছে কখন বলেন যে আপনি ওখানে কি করতে গেছেন আমি এই মামলা এই কেসের হচ্ছে মাথার পিছনে একটা দাগ ছিল মানে ক্ষত ছিল তারপর ফুসফুসে দুই ফুসফুসে রক্ত জমা ছিল এছাড়া হচ্ছে যদি বলি যে তার হাতে এখানে ক্ষত ছিল তারপর হচ্ছে ডানাতে উপজিতে ক্ষত ছিল ডানাতে তারপর মাথার গুলি স্বাস্থ্যকর ছিল এমনকি তারপর রক্তে কিছু রক্তে হচ্ছে রক্ত জমা ছিল যদি সুইসাইডের ক্ষেত্রে বলা হয় তখন হচ্ছে একটা গোল মানে ও শেপ থাকে বাট এক্ষেত্রে কিন্তু বি শেপ ছিল তো এক্ষেত্রে বলা যায় এক্ষেত্রে বলা যায় যে একটু মারা বি শেপ বলতে একটা দাগ ছিল মনিটরিং করা তারপর হচ্ছে পোস্টমর্টমের সবগুলো জিনিসের সাথে জড়িত থাকা বুঝছেন হ্যাঁ আপনি তো পোস্টমর্টম রিপোর্ট বডি আনছে আনার পরে আপনি জাস্ট দেখলেন দেখার পরে আপনি চলে গেছেন
আজকে কয় তারিখ রে? আজকে হচ্ছে 11 তারিখ। হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস। এই খুশিতে তুমি নাচো। 11ই আগস্ট, সামনে 14ই আগস্ট। I am the witness. I am also the prosecutor. This is Aftar from Chatpur. Guys, this is the last class of our university life. Hope that we will pass this mock, and we also pass the thesis. Pray for us. Thank you. Demo presentation dite amader khuda lege geche. Amra ekhon lunch korteci sobai. Bhaiya ekhono korteche. এই যে দেখো, সরি আহাত ভাইয়া লাঞ্চ করতেছে। কি ভাইয়া ভালো লাগতেছে আহাত? আমারে তুমি একটু খাওয়াই দাও। হ্যাঁ, তুমি কোপটা খাই। হ্যাঁ, আমারে খাওয়াই দে। ঠিক আছে, ঠিক আছে, বড় কিছু না।
আমি তো এত কিছু করতে পারি না, সে আমাকে 7 তারিখে বলছে, বলার পর 8 তারিখে সে আমাকে ফোন দেবে 9 তারিখ থেকে, 7 তারিখ
যাই দেখি যে অবস্থা মেডিয়ে জানাই ব্যাপার
Nurneha
ওনার স্টেটমেন্টে বলা আছে উনি দেখছে জিব্বা বের করা ছিল। তো আমি এই কুইজ যে চারজন এভিডেন্স ছিল একজনও কিন্তু বলতে পারে না যে জিব্বা বের হয়েছে। তাহলে আপনার আমার কথা আপনি শুনে নেন, তাহলে মেহা কিভাবে বললো যে জিব্বা বের হয়েছে? আপনি কি তাকে একজন দশটার সময় ঘুমায় গেছে, একজন বাসায় ছিল। কোন দশটা? পিছে আসতে শুনতে পাচ্ছি না। মনে হচ্ছিল যে সে মানে চলে আসবে আর কি, মানে সেখানে থাকতে পারছে।
আমি যে প্লেটে বলা আছে এটা একদম আলামত আলামত জানি আলামত 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 আলামত
অপোজিশন নিতে মন ধরা কাহিনী বলতেছে স্যার আমাদের আছে স্যার যে প্লিজ আদান প্রদান করছে স্যার রিপ্লাই দিছে প্লিজ দেখেন চিঠি আদান প্রদানের মানে তার সাথে আমার অবৈধ সম্পর্ক হয়ে গেল বুঝতাম না প্রথম স্ত্রীর সাথে আমার সম্পর্ক এখানে আমার আপনি বলছেন যে আপনি তার সাথে প্রথম কথাবার্তা আমার ফ্রেন্ড সম্পর্কে তারপর আপনি তাকে বিয়ে করেন তাই তো না আপনার সাথে যখন প্রাইভেসি তুঙ্গে যায় তারপর আপনি কোনো দিন আরেকটা আবার যখন আপনার সাথে যখন নীতির সাথে কাজ করেন যখন পলিসি তখন সাথে অসাধারণ সম্পর্ক আর ফ্রেন্ড সম্পর্ক তারপরে ভালো সম্পর্ক তারপর আপনি তাকে বিয়ে করেন আমি দুজনের স্টেটমেন্ট নিয়েছি এখন আমার সুপারিয়র যদি আমাকে কমান্ড করে সেক্ষেত্রে তো আমার কিছু করার থাকে আপনি তো ইনভেস্টিগেশন অফিসার ছিলেন জি সেক্ষেত্রে আপনার কি মনে হয় পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশনের জন্য আপনার সকলে ইয়াটা নেওয়া দরকার ছিল অবশ্যই ছিল কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক সময় হাত বাঁধা থাকে আমরা চাইলেও অনেক কিছু পারি না আমাদের সুপারিয়ররা আমাদেরকে বলে দেয় যে এরকম এরকম করে ইনভেস্টিগেশন তোমরা মানে এই এই পাথ ফলো করো সেক্ষেত্রে আমরা ওই পাথ ফলো করে ইনভেস্টিগেশন করি মানে সবসময় আমাদের মন করা মানে মানে যেরকমটা দেখা যায় ওরকমটা হয় না আমাদের অনেক কিছু মেনে কাজ করতে হয় আমি ডক্টর মাহবুব আমি কোনো মিথ্যা সাক্ষী দেওয়ার মতো প্ররোচনা আমি করবো না, আপনি উকিল ভাই জানা দরকার আপনার আমি পরবর্তীতে জানতে পারি ওনার মার কাছ থেকে যে ওনাদের একটা সম্পর্ক ছিল সেটা প্রেমময় সম্পর্ক এইটাই আমি মানে আমার যে বলে এজারে আমি উল্লেখ করে দিচ্ছি তুমি না তো বলি তোমার বিয়েকে আসামি তো Thank you.
এখানে আপনার ওয়াইফ যে স্কুলে
জব করতে সেখানে একটা চিঠি পাওয়া আছে, মেল পাওয়া আছে। জি এটা কার ছিল? মেলটা কার ছিল? আমি মেলটা আপনার ছিল, মেল আমার ছিল। আপনার আপনাকে মেল করছে যে গিয়েছিলেন আপনি আগে সহায়তা ছাড়া আপনি কিভাবে ক্লাস নামেন?